থাম্বনেইল আর টাইটেল দেখে হয়তো আপনি অ্যাজিউম করেছেন আমি কোনো কনভেনশনাল ট্র্যাপ নিয়ে কথা বলবো, কিন্তু না, আমি কোনো কনভেনশনাল ট্র্যাপ নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো একটা মডার্ন ট্র্যাপ নিয়ে। বাই দ্য ওয়ে, শুরুতেই কনভেনশনাল ট্র্যাপের একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি কাউকে টাকা দিয়েছেন যার বিনিময়ে সে আপনাকে কিছু একটা দিবে, কিন্তু সে বিনিময়ে কিছু না দিয়ে আপনার টাকাটাই মেরে দিল, এটাই হচ্ছে কনভেনশনাল ট্র্যাপ। আমি এখন এই কনভেনশনাল ট্র্যাপ নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো ক্যাপিটালিজমের ট্র্যাপ নিয়ে বা কর্পোরেট ট্র্যাপ নিয়ে। কর্পোরেট লাইফ ইজ বেটার লাইফ, এই লোভ দেখিয়ে বা কর্পোরেট ট্র্যাপে ফেলে আপনার কাছ থেকে কর্পোরেট অর্গানাইজেশনগুলো কী কী নিচ্ছে এবং তার বিনিময়ে আপনাকে কী কী দিচ্ছে সেটা নিয়ে কথা বলা ট্রাই করবো ইন্ট্রোর পরে। ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশান ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনাকে এই কর্পোরেট ট্র্যাপে ফেলবে বা ব্যাটার লাইফের লোভ দেখাবে। সব থেকে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে এটা, যতক্ষণে আপনি এই ব্যাটার লাইফের ইলিউশন থেকে বের হবেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইউ উইল হ্যাভ নাথিং লেফট টু স্টার্ট আ নিউ জার্নি। না থাকবে আপনার মেন্টাল স্টেবিলিটি, না থাকবে আপনার ফিজিক্যাল স্টেবিলিটি, না থাকবে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি। চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কর্পোরেট অর্গানাইজেশানগুলো আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাপে ফেলছে। কেউ আমাদেরকে ডেজিগনেশনের ট্র্যাপে ফেলছে, কেউ আমাদেরকে স্যালারি ট্র্যাপে ফেলছে, কেউ আমাদেরকে ব্র্যান্ড ভ্যালু ট্র্যাপে ফেলছে, কেউ আমাদেরকে লাক্সারি ট্র্যাপে ফেলছে, কেউ আমাদেরকে সিকিউরড লাইফের ট্র্যাপে ফেলছে। এবার আমরা এডুকেটেড অ্যান্ড ইন্টেলিজেন্ট কর্পোরেট জব হোল্ডাররা ওই সব ট্র্যাপে পড়ে নিজেদের সব তাদেরকে দিয়ে দিচ্ছি, নিজেদের মেন্টাল স্ট্রেংথ তাদের জন্য ইনভেস্ট করছি, নিজেদের ফিজিক্যাল স্ট্রেংথ তাদের জন্য ইনভেস্ট করছি, নিজেদের জীবনের সব থেকে ইফেক্টিভ টাইম ফ্রেমটা তাদের জন্য ইনভেস্ট করছি। আইরনি হচ্ছে এই ইনভেস্টমেন্টগুলোর প্রফিট কিন্তু পাচ্ছে তারাই, আর সেই প্রফিটের কিছু উচ্ছিষ্ট আমরা কর্পোরেট জব হোল্ডাররা পাই ওয়েজ, স্যালারি বা রেমুনারেশন হিসেবে। এখন স্বভাবতই প্রশ্ন আসবে এই কর্পোরেট ট্র্যাপ থেকে বাঁচার উপায় কী। এই কর্পোরেট ট্র্যাপ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজে এমপ্লয়ি না হয়ে এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট করা। এখন আপনি যদি এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট করতে চান তাহলে আপনাকে উদ্যোক্তা হতে হবে, এর কোনো বিকল্প নাই। আর কীভাবে আপনি উদ্যোক্তা হবেন সেই বিষয়ে একটা কন্টেন্ট আমার এই চ্যানেলেই আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চ্যানেলে দেখে আসতে পারেন। বাই দ্য ওয়ে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করি, ডোমিনেশন করার মেন্টালিটি মানুষের ইনবিল্ট একটা নেচার, তাই মানুষ তার সাবঅর্ডিনেটদের উপর ডোমিনেট করতে চায় বা করে। যেই মুহূর্তে আপনি কোনো একটা কর্পোরেট জব জয়েন করলেন ঠিক সেই মুহূর্তে আপনি কারো না কারোর সাবঅর্ডিনেট হয়ে গেলেন, আর তাই আপনার সুপারিয়র আপনার উপর ডোমিনেট করবে বা ডোমিনেট করতে চাইবে। টু বি অনেস্ট, মাই ইন্টেনশন ইজ এন হার্ট টু এনি ওয়ান অর এনি অর্গানাইজেশন। ইফ ইট স্টিল হার্টস এনি ওয়ান অর এনি অর্গানাইজেশন, প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। এই কন্টেন্ট সম্পর্কে আপনার অপিনিয়ন জানানোর জন্য কমেন্ট করতে পারেন, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ। স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আপনার আছে। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হয় ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পোটেনশিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।